যৌনতার জন্যই প্রথম স্ত্রী ইভানার সঙ্গে বিয়ে ভাঙে ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিয়ের পরেও প্রকাশ্যে অন্য নারীর সঙ্গে যৌন আনন্দের কথা স্বীকার করেছিলেন কিন্তু সেটা মেনে নিতে পারেননি ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা পরিণামে ভেঙে যায় বিয়ে উনিশশো সালে ইভানার সঙ্গে বিয়ে হয় ডোনাল্ড ট্রাম্পের উনিশশো পর্যন্ত টিকে ছিল সেই বিয়ে ট্রাম্পের বিচিত্র যৌনতা নিয়ে কম চর্চা হয়নি সম্ভবত আরও একটু যৌনতার খোরাক যোগাবে ইভানার লেখা বই রেইজিং ট্রাম্প খুব শীঘ্রই বাজারে আসছে তারই অংশ বিশেষ প্রকাশিত হয়েছে সংবাদ উনিশশো উননব্বই সালের কথা ম্যাপেল নামে এই নারী ইভানার কাছে এসে বলেন আমি তোমার স্বামীকে ভালোবাসি তুমি কি ভালোবাসো মাল্লা ম্যাপেলের এমন কথায় অবাক হয়ে যান তিনি সাদা চুলের সেই নারীকে ইতিবাচক ইঙ্গিত দেন তবে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক আর স্বাভাবিক হয়নি সে সময় নিউ ইয়র্কের ট্যাবলয়েড গুলো ট্রাম্পের বক্তব্যে হেডলাইন করে শ্রেষ্ঠ যৌন আনন্দ আমি উপভোগ করেছি নামে ইভানার সঙ্গে বিচ্ছেদের পর ম্যাপেলকে বিয়ে করেন ট্রাম্প ইভানা নাকি দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তাকে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত করার প্রস্তাব দেওয়া হয় ভালো আছি জানিয়ে সে প্রস্তাব ফেরান ইভানা তবে এ নিয়ে এখনও পর্যন্ত মন্তব্য করেনি হোয়াইট হাউস উল্লেখ্য ইভানা ও ট্রাম্পের তিন সন্তান হল ডোনাল্ড জুনিয়র ইভাঙ্কা এবং এরিক বিচ্ছেদের পরে জুনিয়র নাকি ট্রাম্পের সঙ্গে এক বছর কথা বলেনি আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে